আমি যে কথা বলতে চাই এটাই অনেক বিষয়, অনেক লম্বা আলোচনা, আমি এত লম্বা আলোচনা যেতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনদের পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা হচ্ছে এরকম, এটা একটা ঘরের মতো, একটা ঘরের প্রত্যেকটা ইট আরেকটা ইটকে যেমনিভাবে সহযোগিতা করে একটা সুন্দর এডিফিস বিল্ডিং কমপ্লেক্স নির্মাণের জন্য, তেমনিভাবে মুমিনরা একজন আরেকজনকে এভাবে সহযোগিতা করে, সাহায্য করে, সহযোগিতা করে, সাহায্য করে। মোমেনদের অবস্থা, অন্যকে ফিল করুন, অন্যকে অনুভব করুন। একজন মোমেনকে অনুভব করে এটা আপনার দায়িত্ব, একজন মোমেনকে অনুভব করে এটা আপনার দায়িত্ব, একজন মোমেনের জন্য কল্যাণ কামনা করে এটা আপনার দায়িত্ব। একজন মোমেন জাহান্নামে যাবে আর আপনি বসে বসে দেখবেন তা তো না, আপনার তো কাজ হচ্ছে, আপনি উম্মত, খায়রা উম্মত, শ্রেষ্ঠতম জাতি, এর মানে হচ্ছে আপনাকে তাদের জন্য কিছু কাজ করা দরকার। আমাদের এখন অনেক ধরনের ফেতনার মধ্যে আমরা পড়ে আছি, বহু ধরনের ফেতনা, ফেতনাতু শোভাত ও ফেতনাতু শাহওয়াত, ফেতনাতু শোভাত ও ফেতনাতু শাহওয়াত। ফেতনাতু শোভাত মানে হচ্ছে ইসলামের ব্যাখ্যা যে যার মতো পাচ্ছে তাই দিচ্ছে, ইসলামের ব্যাখ্যা যে যার মতো পাচ্ছে তাই দিচ্ছে। মনে রাখবেন, ইসলামের ব্যাখ্যা জানার, ব্যাখ্যা দেওয়ার জন্য একটা হিউজ ব্যাকগ্রাউন্ড নলেজ লাগে, বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলছি এটা উপলব্ধি করুন, ইসলামের ব্যাখ্যা জানার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য একটা হিউজ ব্যাকগ্রাউন্ড নলেজ লাগে। এক দুই দিনের জ্ঞানের মাধ্যমে ইসলামের ব্যাখ্যা দেওয়া যায় না। ইউ আর স্টিল স্টুডেন্ট, আপনি এখনো ছাত্র, আপনাকে বুঝতে হবে যে আপনি কি করছেন, আপনি কি বলছেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, এই কারণে মানুষ ফেতনার মধ্যে পড়ে যাচ্ছে, আর শোভাত কারণ তার কাছে সবকিছু স্পষ্ট না, তার কাছে সবকিছু স্পষ্ট না, অস্পষ্টতার মধ্যে সে আছে সবকিছু নিয়ে, এটা ফেতনাতু শোভা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তিনি বললেন আমি কোরআনের কিতাবের এমন কিছু জিনিস লিখেছি যা মুতাশাবিহাত, যা মানুষের কাছে অস্পষ্ট, মানুষ যেটা বুঝবে না, এটা মানুষ বুঝবে না। আমি আর যারা এর পিছনে, যারা দৌড়ায়, এরা প্রত্যেকেই আসলেই তারা বিকৃতির মধ্যে তারা নিমজ্জিত হয়। ওমাই আলম তাউবিয়া ফিল্লাহ, এটা তাউবিল দেখা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না, এটা জানলে নট টু হিম অনলি ওয়াইন্দাহু ইলমুস সাআ ওয়া মা ইয়ালমুহা ইল্লাহু, তার কাছে কিয়ামতের সব ঘটনা জানা আছে, তিনি ছাড়া কেউ জানেন না। ইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালমুহা ইল্লাহু, কিয়ামতের আখেরাতে কিয়ামতের সকল চাবিকাঠি কেবলমাত্র তার কাছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিব্রিলে জিজ্ঞেস করা হলো, জিব্রিল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআতু, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? তিনি বললেন, মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। শুনেন না একবার, তিনি বললেন, যিনি প্রশ্ন করেছেন তিনি যা জানেন আমিও তাই জানি। কে বলছে? জিব্রিলকে বলছে আলাইহিস সালাম, জিব্রিল যিনি ফেরেশতাদের সর্দার, আর বলছেন যিনি নবীদের সর্দার, দুই সর্দার, দুই নেতা বলছেন, আমি যা জানেন আপনিও তাই জানেন, আপনি যা জানেন আমিও তাই জানি, কেউ তার চেয়ে এতটুকু বেশি জানি না। কারণ এটাই হচ্ছে কেয়ামতের ইস্যু, আখেরাতের এটাই হচ্ছে পরক, এটাই হচ্ছে কেয়ামতের ইস্যু। এর বাইরে আমাদের আর কিছুই নাই, আল্লাহ রাসূল যা জানিয়েছেন তার বাইরে এক ফোঁটা আমাদের বলার নাই, এক ফোঁটা বলার কোনো স্পর্ধা আমাদের নাই। জ্ঞানের সীমা এবং পরিসীমা আছে, জ্ঞানটা কতটুকু কোন লেভেলের আপনার আছে সেটা আপনার বোঝা দরকার, সেটাও আপনার জানা দরকার। সেই জন্য বলছি প্রিয় ভাই, প্রিয় বোন, দিনকে বুঝুন, দিনকে পরিপূর্ণভাবে বুঝুন, দিনের জন্য সামগ্রিকভাবে দিন বোঝার জন্য সময় ব্যয় করুন, তার জন্য পড়াশোনা করুন, লম্বা সময় জুড়ে পড়াশোনা করুন, লম্বা সময় জুড়ে পড়াশোনা করুন, এবং দিনের যারা কাজ করে তাদের জন্য সিম্পলি ভালোবাসা তৈরি করুন, মুসলমানদের জন্য ভালোবাসা তৈরি করুন, মাহাব্বা। আপনি বুঝেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে সাত শ্রেণীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া আশ্রয় প্রদান করবেন, তোমাদের এক দুইজন রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি যারা পরস্পরকে পরস্পর ভালোবেসেছে কেবলমাত্র আল্লাহর জন্য, একত্রিত হয় তাদের আল্লাহর ভালোবাসায়, এবং যদি তারা বিচ্ছিন্ন হয় তাহলে ওই কেবলমাত্র আল্লাহর ভালোবাসায়। ভালোবাসা কার জন্যে? আল্লাহর জন্য, নাকি অমুকের জন্য, তমুকের জন্যে? নো, কেবলমাত্র আল্লাহর জন্য। অমককে ভালোবাসলো কেবলমাত্র কি? আল্লাহর জন্য ভালোবাসলো। আল মুতাহাব্বুনা ফিল্লাহ, কোরআন এবং সুন্নাহ দেখেন না, বুঝতে তো হবে, নাইলে তো এটা শিরক হয়ে যাবে। আল মাহাব্বাতু আশ-শিরকু ফিল মাহাব্বা, শিরক মহব্বতের ক্ষেত্রে শিরক। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বিল্লাহ, আর যারা ঈমানদার তারা হুব্বুন মানে হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য।
আর নাইলে ওই অন্য কোনো সুন্দরী নারীকে ভালোবাসা, আর অন্য কোনো ব্যক্তির অথবা কোনো আলেম অথবা অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসা, ওই একই রকম ভালোবাসা, ওই দুইটার গুণা একই রকম। ওইখানে জেনা হবে, এখানে জেনার সম্ভাবনা নেই, কিন্তু শেরেক দুই জায়গায় আছে। বুঝেননি কথা? শেরেক দুই জায়গায় আছে। ভালোবাসা কেবলমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। আমি আপনাকে কেবল আল্লাহর জন্য ভালোবাসি। This is our language, this is our sentence, this is our sentiment, this is, if there is an emotion, it is our emotion. যদি অন্য কোনো ইমোশন থাকে তাহলে এর বাইরে কোনো ইমোশন নাই, এটাই ইমোশন। অর্থাৎ ভালোবাসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।